বছরে মনে হয় এটা 2000 কিলো চলে না, এই এই অবস্থায় গাড়িটা পুড়েই থাকতো। এটা কালারটা দেখে শখ করে ময়লা কিনছে, বাসার নিচেই থাকতো, তারপর আমার কাছে বিক্রি করে দিছে। রিকন্ডিশন গাড়ি এটা বলবো, কারণ মহিলা তো ইউজই করে নাই। 1200 সিসির মতোই হচ্ছে এসির পারফরমেন্স পাবেন, একটা না বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাওয়া যাবে। সজীব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন। আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে তেজগাঁও 7 রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মোটর ঠিক উল্টা পাশে ভাইয়া। আজকে স্পেশাল কি ভাই? আজকে আমি এক স্পেশাল একটা গাড়ি নিয়ে আসছি, স্পেশাল স্পেশাল গাড়ি ভাই। গাড়িটা দেখতে যেরকম সুন্দর, কালারটা অস্বাভাবিক সুন্দর, মানে এই কালারটা সবাই পছন্দ করে, বিশেষ করে এতে মেয়েরা বেশি পছন্দ করে। এই গাড়ি যার যে ইউজ করে সেও একজন মহিলা, সে মহিলা সে নিজেই সেলফ ড্রাইভ দিছে, মানে মহিলা মানুষ গাড়ি চালায় কতটুকু চালায়, অল্প চালায়, সারাদিনে 5 কিলো গাড়ি চালায় নাই। এটা আপনার মনে হয় বছরে মনে হয় এটা 2000 কিলো চলে না, এই এই অবস্থায় গাড়িটা পুড়েই থাকতো। এটা কালারটা দেখে শখ করে ময়লা কিনছে, বাসার নিচেই থাকতো, তারপর আমার কাছে বিক্রি করে দিছে, এই কারণে এটা ইউজ করে না, এটা শখ করে কিনছিল। ওকে ভাই, টয়োটা ভিটস, এটা হচ্ছে টয়োটা ভিটস জুয়েলা, ভিটসের সব থেকে হাই গ্রেড এটা, এবং এটা হচ্ছে সব থেকে আপডেট একটা গাড়ি। এটা 25টা আছে সব, মানে গাড়িতে কিচ্ছু নাই, কোনো টাচ নাই, আঁচড় নাই, কোনো কিচ্ছু নাই, একেবারে 100% অরিজিনাল আছে। মহিলা ভদ্রমহিলা আছে, রিকন্ডিশন অবস্থায় কিনছে, সেম রিকন্ডিশন অবস্থায় আমার কাছে বিক্রি করছে। আমি আমার বার কাছে বিক্রি করব, সে রিকন্ডিশন অবস্থায় পাবে। ওকে, মুখের কথা বিশ্বাস করার দরকার নাই, আপনি এসে গাড়িটা একটাবার স্টার্ট দিবেন আর গাড়িটা একটাবার চালাবেন, দেখবেন গাড়ির কন্ডিশনটা কেমন। আচ্ছা ভাই, মডেল কত গাড়িটার? এটা মডেলটা হচ্ছে 2011 মডেল, এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2015-তে ফার্স্ট পার্টি ওনার, মানে ফুল অপশন ভাই। দেখেন এটার কিন্তু আপনার এই গ্রিল থেকে শুরু করে বনাটের কালার, এই এই সাইডে হেডলাইট, এটা কিন্তু এই সাইডে লাইট, এটা কিন্তু প্রজেকশনের থেকেও বেশি আলো দিবে, এটা প্রজেকশনের দরকার নেই, এটা হচ্ছে এই সাইডে। এবং ফল সেটটা ফ্রেশ, একেবারে ফ্রেশ, 4টা টায়ার নতুন টায়ার, একেবারে নতুন 4টা টায়ার। সামনের গ্লাস অরিজিনাল ভাই, 100% অরিজিনাল, একেবারে 100% ভাই। বডির কি অবস্থা? বডিতে কোনো বললাম তো স্ক্র্যাচই নাই, এটা ড্যামেজ থাকার প্রশ্নই ওঠে না, মানে সেম রিকন্ডিশন। আমি বলছি তো মহিলা রিকন্ডিশন গাড়ি কিনছে, রিকন্ডিশন অবস্থায় রেখে দিছে, আমার কাছে রিকন্ডিশন অন অবস্থায় বিক্রি করছে, আমি আমার যার কাছে দেবো সে রিকন্ডিশন অবস্থায় পাবে। আচ্ছা, তার মানে যে কিনবে সার্ভিসটা ভালো পাবে। হ্যাঁ, মানে রিকন্ডিশনের একটা ফ্লেভার পাবে, রিকন্ডিশন গাড়ি এটা বলবো, কারণ মহিলা তো ইউজই করে নাই। আর ভেতরটা দেখেন, ভেতরটা কিন্তু আসে জুয়েলের কিন্তু একটা বৈশিষ্ট্য থাকে, যাই এক্স নর্মাল গাড়িগুলোর থেকে একটু বৈশিষ্ট্য আপনি দেখলে বুঝতে পারবেন এটার ভিতরের অবস্থা, এবং সিটগুলো কিন্তু আলাদা আলাদা ডিফারেন্স কালারে হয়ে থাকে। হ্যাঁ, এটার আপনি গেট খুললেই বুঝতে পারবেন এটা জুয়েলার। দেখেন এটা সিট কিন্তু আপনার, এটা চকলেট এবং চকলেট কালার। হ্যাঁ, পুশ স্টার্ট। ওকে, সিটগুলো খুব সুন্দর, এটা হচ্ছে বিচ জুয়েলের বৈশিষ্ট্য। জি, খুব সুন্দর, ফুল অপশন। আবার কিন্তু এই যে ভাই, এখানে কিন্তু এই যে বেবিদের কি আছে, এখানে বেবি রাখলে এই যে একটা হ্যাঙ্গার আছে যাতে বেবি সামনের দিকে না যায়, পড়ে না যায়, কিংবা এসির পারফরম্যান্সটা কিরকম দিবে ভাই? এইগুলা গাড়ি কিন্তু অনেকেই আপনাদের ধারণা আছে যে 1500 সিসি গাড়িটা না, বাট এসির পারফরম্যান্স কেমন দিবে, এইগুলা গাড়ি কিন্তু ওইভাবেই তৈরি করা হয়েছে। এটা ভিটসি কিন্তু 1000 সিসিও আছে। হ্যাঁ, 1000 সিসির এসিগুলা কিন্তু ওইভাবেই তৈরি করা হয়েছে, যে 1000 সিসি গাড়ি, এটার এসিটা ওই রকমই, পিছনে যথেষ্ট অনেক স্পেস, এবং 1500 সিসির মতোই আপনি হচ্ছে আপনি ই পাবেন, 1500 সিসির মতোই হচ্ছে এসির পারফরমেন্স পাবেন, একটা না বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাওয়া যাবে। 1500 সিসি গাড়ি নিয়েই শুধু যাওয়া যায় তা না, বিশেষ করে 1300 সিসি গাড়ি নিয়েও আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যেতে পারবেন। মাঝখানে একটা মানুষেরও রেস্ট দরকার হয়, গাড়ি একটু রেস্ট দিলেন 5-10 মিনিট এই, এবং পিছনেও আপনারা অনেক স্পেস পাচ্ছেন, একদম রিকন্ডিশন, চেসিস মার্সেল, আর এবং গাড়ির এটার হচ্ছে আপনার গাড়ির বৈশিষ্ট্য, মানে বাইরের একটা অংশ দেখাচ্ছি কোনো স্ক্যাচ নেই, গাড়ির কিন্তু ভেতরেও কিছু অংশ থাকে, যেমন সাসপেনশন, মাউন্টেন, সিবি জয়েন্ট, এইগুলো কিন্তু একেবারে কমপ্লিট গাড়ি, একেবারে কমপ্লিট। আপনি গাড়িটা টেস্ট ড্রাইভ দিবেন, পুরো হাতে ঝিল ঘুরবেন, আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না, আপনি এসে সরাসরি এসে গাড়িটা পছন্দ হবে আপনি নিয়ে আগে চালাবেন, চালানোর পরে আপনি আমার সাথে কথা বলেন, তার আগে আপনাকে কোনো টাকাই নেব না আমরা, 1 টাকাও নেব না, আপনি আগে চালায় দেখবেন, দেখে যদি মনে হয় যে আমার কথা কাজে মিল আছে তাহলে আপনি আমার কাছ থেকে গাড়িটা পারচেস করবেন। আচ্ছা, প্রতিটা সাইডে ফ্রেশ ভাই? প্রত্যেকটা সাইডে ফ্রেশ ভাই, এই ভিটসটা গাড়িটা দেখে আমি ফেলে রাখি না ভাই, আমি নিয়ে চলে আসছি, আসলে সুন্দর গাড়িটা ভাই, এবং পুশ
পুশিস্টার, হ্যাঁ পুশিস্টার, অনেক স্মার্ট একটা গাড়ি ভাই, অনেক 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 স্মার্ট। যাদের একটু ছোট ফ্যামিলি তাদের জন্য এসআর ভালো গাড়ি কি? হ্যাঁ, যাদের ফ্যামিলি ছোট, ছোট ফ্যামিলি বলতে এটা 5 সিটের গাড়ি, বাট এটা কিন্তু ঢাকা শহরের ভিতরে মানে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন ভাই, যে কোনো জায়গায় যেতে পারবেন। মানে এটা যারা সেলফ ড্রাইভ দিতে পছন্দ করেন এইগুলা গাড়ি, এইগুলা গাড়ি কিন্তু ভাড়ায় রেন্টে পাওয়া যায় না। তো আপনি একটা রেন্টে গাড়ি পাওয়া যায় না, এই গাড়িগুলো নিলে সবাই ভাববে যে এটা ঠিক আছে, এটা নিজেদের গাড়ি। মানে অনেক আছে না, একটা গাড়ি থাকলে মনে করে রেন্টে গাড়ি, ভাড়া গাড়ি, এগুলো সেলফ ড্রাইভ দেওয়া যাবে। হ্যাঁ, ইঞ্জিনের অবস্থা দেখেন, ভেতরটা দেখেন কি পরিমাণ ফ্রেশ, অসাধারণ। এখানে ময়লা ময়লা থাকার মানে এই না যে এটা ফ্রেশ না, আসলে ফ্রেশ দেখতে হবে যে গাড়িতে গাড়িতে কোনো কাটা ছেঁড়া আছে কিনা, ঘষা মাজা আছে কিনা, এটাই দেখে ফ্রেশ। ইঞ্জিন টিঞ্জিন ঘামতেছে নাকি দেখেন আমার গাড়িতে, দেখেন এই যে ময়লা। আচ্ছা, হ্যাঁ, এতে প্রমাণ হয় ইঞ্জিনে কখনো এই মানে ই করা হয় না, আমরা ওয়াশ করি নাই। তাহলে ওয়াশ না করলে আপনি দেখেন কোথাও কোনো ঘামতেছে নাকি, কোনো মোবিল টোবিল এইগুলা মানে ইঞ্জিন অয়েল পড়তেছে নাকি, এগুলো দেখেন একেবারে রিকন্ডিশন গাড়ি এরকম পাবে। মাসেল যা আছে এভরিথিং সুপার ফ্রেশ। আর এগুলো ভাই সব জাপানি স্টিকার, জাপানি স্টিকার, এই যে জাপানি স্টিকার, এগুলো সব জাপানি, এগুলো স্টিকার আপনি তুলতেও পারবেন না, লাগাতেও পারবেন না। রজিব ভাই, এটার মডেল হচ্ছে 11, এটা মডেল হচ্ছে 11, 2015 রেজিস্ট্রেশন, ফুলি ফুল ফ্রেশ গাড়ি, রিকন্ডিশন অবস্থা গাড়িটা আছে। ওকে রজিব ভাই, প্রাইসটা কত আছে? এটার প্রাইস পড়বে অনলি 13,80,000 টাকা। 13,80,000 টাকা কিন্তু নর্মাল আপনার হচ্ছে ভিটস গাড়িও আমরা বিক্রি করে থাকি, ভালো গাড়িগুলা। এই গাড়িটা মানে একেবারে রিকন্ডিশন গাড়ি পাবে, মুখের কথা না, আপনি গাড়িটা এসে টেস্ট ড্রাইভ দিবেন। আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো, আমার নাম সজীব, আমি এখানে থাকবো ইনশাল্লাহ, সপ্তাহে 7 দিনই আসি। আপনাদের দোয়া যদি অসুস্থ না হয়, আল্লাহ যদি সুস্থ রাখে, সপ্তাহে 7 দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আপনি আমাকে আমার এই শোরুমে পাবেন ইনশাল্লাহ। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।